কে কোথা থেকে বলছো, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ কমেন্ট বক্সে জানিও, কমেন্ট বক্সে জানাবে কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা। আমার কমেন্ট পড়তে প্রচুর ভালো লাগে। তোমার ভিউয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনকে মুসকান ব্লগ। তো কেমন আছো, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমার সঙ্গে শেয়ার করবো বলে। তো আমি এখন রিলস বানাচ্ছিলাম, রিলস বানানো হয়ে গেছে, এখন আমি এখন দাঁড়িয়ে আছি আর এখানে এসেছি একটা মায়ের ব্যাগ দিতে। আমি দেখাচ্ছি তোমার পিছনে ক্যামেরা করে। আর প্লিজ যারা এখন সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে তোমাদের কাছে ভিডিওতে কোনো প্রবলেম না হয়, নোটিফিকেশনটা জলদি জলদি পৌঁছে যায়। তো চলো, আর তোমরা প্লিজ সব ভিডিওগুলো দেখো, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের কাছে না মানে তোমাদের সঙ্গে কি, তোমরা যদি না দেখো তাহলে আমি ভিডিওগুলো করব কি করে বলো। তো गाइस দেখতে পাচ্ছো আমি এখন ঘরে পড়া বসে, আর এই যে আমাদের সবচেয়ে বেশি ডিজাইন সামনে দেখতে পাচ্ছো, সামনে দেখতে পাচ্ছো, আর এখন একটু ব্যাকটা দিতে হচ্ছে, আর সময় দেখতে আসার পরে এখন পর্যন্ত ব্যাকটাকে আমি দিয়ে যাইনি, এই ঘরে ব্যাকটা দিয়ে গেলাম ফাইনালি। তো চলো দেখো, বৃষ্টি হয়েছে যার জন্য গোলাপের মধ্যে কত সুন্দর লাগছে। বৃষ্টিতে গোলাপ গাছের পাতাতেও জল হয়, জলগুলো লেগে আছে, কত সুন্দর লাগছে। গোলাপটা নবার গোলাপগুলো ছোট ছোট হয়ে গেছে, সবটাতেই আছে, এখানে জল লেগে তো দেখতে কত সুন্দর লাগছে। চলো দেখো আমি আরও দেখো, গোলাপ সবগুলো স্মলগুলো কলার গোলাপটা ফুটে নিজে করে নিয়েছে, দেখো ভিজে ভিজে অবস্থা গাছগুলো, তো কত সুন্দর লাগে দেখতে, তাই না? তো দেখতে পাচ্ছি এই যে কত সুন্দর গাছ ভিজে ভিজে। আর এদিকে আমার বাগান গাছটা পুরো মানে জলে পুরো এখন শুয়ে পড়েছে, বাগান গাছটা এদিকে বাগান গাছটা হচ্ছে বাড়ছে। আর এদিকে দেখো ফুল গাছে ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে, তাই না? আর এদিকে গোলাপ গাছগুলো, আর এদিকে দেখো ফুল পুরো পুরো ঝুলে গেছে, কাদা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ইট দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো ফুল, দেখো গাছে বৃষ্টিতে ভিজে পুরো ফুলগুলো পুরো চুপসে গেছে, দেখো কত সুন্দর লাগছে না? ভিজে ভিজে গাছ দেখো সব গাছে ফুল ফুটে আছে। তো ওইগুলো কাছ থেকে দেখাচ্ছি, ওরা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর দেখো খরগোশের মানে খরগোশগুলোকে চোখগুলো লাইট জ্বলছে, কত সুন্দর লাগছে ওদের চোখগুলো দেখ, দেখো দেখো কত সুন্দর লাইট জ্বলছে, অনেক লাইট জ্বালাচ্ছে চোখ। বন্ধুরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো পাখি বাচ্চাটা আমি ওই ঘর থেকে আমি এই ঘরে চলে এসেছি, আর বাইরে গিয়ে যে ব্লগ দেবো, বাইরে গিয়ে ব্লগ দেওয়ার মতো পরিস্থিতি নেই, কারণ বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই, তোমরা সব মানে বেশিরভাগ জানো। আর এদিকে বৃষ্টি হচ্ছে, আর আজকে মানে রাত্রের মধ্যে ঝড় ওঠার সম্ভাবনা আছে, কালকে পর্যন্ত নিম্নচাপ আছে, তো জানি না এখন কী হবে। আর চারিপাশে তো মানে প্রচুর বজ্র পড়ছে, মানে যেটা খেয়াল বলে বাজ, ওটা বলতে নেই, মুখে আনতে নেই, তবুও বললাম বজ্রপাত যেগুলো পড়ছে সেগুলো খুবই ক্ষতিকারক, আর কেউ মানে কী বলবো। আর এটা জানি যাদের আশেপাশে ফোর জির মানে জিওর টাওয়ার থাকে, জিওর টাওয়ারটা থাকলে ঘরের আশেপাশে, তাহলে বজ্রপাতটা পড়ে না, সেই বজ্রপাতটা যে টাওয়ারটা ওটা কালেক্ট মানে টেনে নেয়, ঠিক আছে, তখন অত ক্ষতি হয় না, পড়ে না আশেপাশে আর কি, এটাই তো টেনে নেয় সঙ্গে সঙ্গে। তো অনেকের দিকে এইসব পড়ছে, তো প্রচুর একটা খারাপ জিনিস এই বজ্রপাতটা, মানুষের অনেক মারা যায়, ক্ষতি হয়, কষ্ট মানে দুর্ঘটনা ঘটে একটা। তো আমি চাই বৃষ্টি হোক, হালকা পাতলার মধ্যে দিয়ে একটু হালকা হাওয়া হোক, কিন্তু এইভাবে ঝড় দিও না, উপরওয়ালার কাছে এটাই বলি যে ঝড় দিও না। মানুষ জানি মানুষ এখনও মানুষ ভালো হয়নি, তবুও বলছি যে দিও না, তুমি একটু মানে সামনে এ করে নাও। তো আজকে আমি ওই ঘরে গেছিলাম মায়ের বেডিংটা দিতে, তুলে দেবে, আর ওদিকে আজকে ভেবেছিলাম ওই ঘরটা থাকবো। আমার ভালো লাগছে না, ঘুম ঘুম লাগছে, আমার হাই উঠছে, ঘুম ঘুম লাগছে। তো আমি তোমাদের ফুল সাপোর্ট চাই, তোমাদের ফুল সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না, তোমাদের ভালোবাসা না পেলে আমি সামনে সত্যি এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ তোমরা ফুল সাপোর্ট করো, তোমাদের জন্যই আমি সামনে এগিয়ে যেতে চাই। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যারা সাবস্ক্রাইব করোনি। আর কে কোথা থেকে বলছো প্লিজ কমেন্ট করে জানিও, আমরা ভালো ভালো কমেন্ট করবে, আমার ভীষণ ভালো লাগবে। আর যারা ভালো ভালো কমেন্ট করো আমার পড়তে প্রচুর ভালো লাগে। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো, আর প্লিজ বেশি বেশি করে তোমরা শেয়ার করো আমার ভিডিওগুলো, যাতে তোমার সবার কাছে পৌঁছে যায়, সবাই একটু দেখার সুযোগ পায়। তো তোমাদের মানে তোমাদের ফুল সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না, তো তোমাদের ফুল সাপোর্ট চাই। আর সামনেই রমজান মাস আসছে, মানে কালকে তিনটা গেলেই পরের তিন থেকে মানে ভোরবেলাতে উঠবো, ও খুব এক্সাইটেড, মানে খুব ভালো লাগে রমজান মাস আসলে। তো পরে মানে আর কি রমজান মাস আসতে আসতে আনন্দ আলাদা, যে চলে যাবে একটা সেই মন খারাপ হচ্ছে। তো যাই হোক, রমজান মাসে একটা স্পেশাল দিন, আর সেই রমজান মাসে কী বলবো, আমার তো মেডিসিন চলে, মারও মেডিসিন চলে, সবাই মেডিসিন চলে, তবুও রোজা থাকবো, খুব ইচ্ছা আছে। তো চলো বেশি কথা না বলে
বন্ধুরা আমার দেখতে পাচ্ছি যে ঘর, টিনের ঘর কত সুন্দরভাবে ডিজাইন করে রাখি ঘরগুলোতে। আর আমি টিনের ঘরে থাকতে বেশি ভালোবাসি পুরো ঘরের থেকে। আমার এই ঘরটা খুব মানে পাহাড়ি এলাকাদের মতো ঘর, এটা আমি বাইরেতে একদিন দেখাবো, কিন্তু এটা খুব মানে শখের ঘর। এই ঘর দুটো ঘরে ছোটো ছোটো দুটো ঘর করতে গিয়ে 40,000 টাকা খরচা হয়ে যায় শুধু কাঠের, মানে কাঠ আর টিনটা লেগেছে বেশি, কাঠ প্রচুর লেগেছে আর টিনটাও লেগেছে। তো আমার এই ঘরটা খুব পছন্দের, খুব ভালো লাগে। তা দেখাচ্ছি তোমাদের নিচেটা, এটা কাঠ কিনা তোমার বিশ্বাস করবে কিনা। আর এইগুলো দেখতে পাচ্ছি কাঠ রং করা, তো ওপরে টিন দেওয়া দেখতে পাচ্ছ, ছাইমানা করা আছে। আমার খুব ভালো লাগে ঘরটা থাকতে, তাই আমি এই ঘরতে থাকি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। তো প্লিজ যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে তোমাদের কাছে নোটিফিকেশন ভিডিও যাতে কোনো প্রবলেম না হয়। আর একটা বার প্লিজ সার্চ করে নেবে যে তোমরা সাবস্ক্রাইব করেছো কিনা, সেটা সাকসেসফুল হয়েছে কিনা। তো চলো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে বেশি বেশি ভালোবাসা দিয়ে যেও। আর তোমাদের ফুল সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো এই বোনটিকে, দিদিটাকে যে যেমনভাবে দেখছো, প্লিজ আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো। তো চলো তোমরা সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর টাটা।